মানে বাবা ঠাকুমা সুপারি আনতে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আর খই ব্যাগ আনতে ভুলে গেছিলাম সেটাই আনতে গেছি আরে বাবা আবার খইয়ের কি দরকার ছিল আমি তো বলেইছি যে আমি রাতে খইটই কিছু খাবো না আমি রাতে উপবাস করব ঠাম্মা ওই খই না 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 ঠাকুমা ওই খই নয় ওটা তুমি বুঝবে না কি যে করছিস জানি রে বাবা আরে বাবা কেকটা কাটবি তো হ্যাঁ কেক কাটবো কেক কাটবো দাঁড় 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 চলো চলো শুরু করো শুরু করো তোর কেক কেটে কি দরকার তুই যা গিয়ে দেখ ফ্রাইগুলো হয়েছে কিনা গেস্টরা আসে সেগুলো দিতে হবে আর হ্যাঁ দেখ গিয়ে স্টার্টারগুলো হয়েছে কিনা সেটা গিয়ে ভালো করে দেখ না 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 কাকাই না থাকলে আমি কেক কাটবো না উফ সে কখন থেকে এক জেট নিয়ে বসে আছে তুই একটা কাজ কর না তুই ওকে দিয়ে কেকটা কাটিয়ে দে তুই অনেক বড় বড় কথা বলেছিলিস না যে আজকে তোর ভাইজিকে তুই গিফট দিবি কোথায় কোথায় সে গিফট গুলো এই দেখ এই আংটিটা ভালো করে দেখ এই আংটিটা আমি দিয়েছি আর এই জামাটা ওর জেঠু দিয়েছে আর আমাদের শ্বশুরমশাই এফডি করেছে ওর নামে 15,000 টাকা আর তোর ঠাকুমা কি দিয়েছে জানিস একটা সুন্দর রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি আর তুই কি দিবি বল নাকি প্রতিবারের মতো এবারও ফ্রিতে সারবি সবটা